প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথনেট বিডি চ্যানেলের পক্ষ থেকে। আর আমি এখন রয়েছি মুক্তিরহাট জিরো পয়েন্টের এই আলিয়ার মোড় নামক হচ্ছে স্থানে, নীলফামারী জেলার ডোমার উপজেলার একেবারে ভারতীয় সীমান্ত ঘেঁষা একটি হচ্ছে জনপদ। এটি এটি এলাকার নাম হচ্ছে আলিয়ার মোড়, নামে সবাই চেনে, এবং এটি হচ্ছে মুক্তিরহাট জিরো পয়েন্টে আর কাছে অবস্থিত। এবং চিলাহাটি হলদিবাড়ি যে রেল রুটটি রয়েছে এই এর পাশ দিয়েই হচ্ছে সেটি চলে গিয়েছে। এবং আমরা এখন রয়েছি এই যে আলিয়ার মোড়ের আলিয়ার মোড় নামক এই স্থানে। এখানে হচ্ছে যে ঘোড়া দৌড় খেলা অনুষ্ঠিত হবে, আর সেজন্যই আমরা মূলত এসেছি আপনাদেরকে এই ঘোড়া দৌড় খেলার আপডেট জানানোর জন্য। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে দর্শকের ব্যাপক সমাগম হয়েছে এখানে, এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের দোকান এবং একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক, আমি যদি আপনাদেরকে এটি দেখাই পুরো এলাকাটি, এখনও অনেক লোক আসছেন দূর দূরান্ত থেকে, এবং হচ্ছে এ জায়গায় অনেক দূর থেকে লোক আসছেন এবং অনেক ধরনের দোকান বসেছে, এবং কিছুক্ষণের মধ্যেই এই ঘোড়া দৌড় খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন পেজে ফলো করে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন, এবং চোখ রাখুন ইউথনেট বিডি চ্যানেলে। আমাদের সকল ধরনের এই আপডেটগুলো আমরা আপনাদেরকে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং হচ্ছে পেজের মাধ্যমে আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেব। এই পর্যায়ে আমি রয়েছি হচ্ছে আলিয়ার মোড়ের একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে, একেবারে ভারতীয় হলদিবাড়ি সীমান্ত ঘেঁষা এই জনপদ, এবং মুক্তিরহাট জিরো পয়েন্ট যেই চিলাহাটি এবং হলদিবাড়ি রেল রুটটি রয়েছে তার খুবই কাছে এই আলিয়ার মোড় নামক জায়গাটি। এখানে এর আগেও হয়তো একবার এই ঘোড়া দৌড় খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, এবং আজকেও আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই ঘোড়া দৌড় খেলাটি দেখতে পাব। তো আপনাকে, আপনাদের দর্শক, আপনাদেরকে আমি এই খেলার আপডেট এবং পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর পেজেও দিয়ে রাখবো, আপনারা পেজ থেকেও দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে পেজে লাইক দিয়ে সাথে থাকতে হবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আর আমি এই এখন আপনাদেরকে এই মেলার পুরো একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। পুরো দৃশ্য দেখতে আমার সাথে থাকুন, আর কিছুক্ষণের মধ্যেই এই ঘোড়া দৌড় খেলা এখানে অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যাপক লোক সমাগম হয়েছে, এবং আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের এই ঘোড়া দৌড় খেলার যে স্টেজটি রয়েছে সে জায়গায়। এখানে দেখেন অনেক মানুষের ভিড় হয়েছে এবং অনেক দূর থেকে মানুষ আসছে। আমরা চলে যাচ্ছি এখন স্টেজের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ এসেছে, রাস্তায় অনেক মানুষ, অনেক দর্শক দাঁড়িয়ে আছে, অনেক দর্শক দাঁড়িয়ে আছে, এবং এই যে এই জায়গায় ঘিরে রাখা হয়েছে এইখানে হচ্ছে এই ঘোড়া দৌড় খেলাটি অনুষ্ঠিত হবে। এই উচ্ছ্বাস কবির উৎস আমার ভাগ্না, সে জানতে চেয়েছে এটি কোথায়। এটি হচ্ছে মুক্তিরহাট চিলাহাটি মুক্তিরহাট জিরো পয়েন্টের কাছে আলিয়ার মোড় নামক স্থানে, অর্থাৎ এটা একেবারে ভারতের কাছাকাছি একটি জায়গা। এখানে হচ্ছে এই ঘোড়া দৌড় খেলাটি অনুষ্ঠিত হবে। আমরা চলে এসেছি স্টেজের এখানে। এখানে হবে এই ঘোড়া দৌড় খেলা, এর জন্য এখানে ঘিরে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে, অনেক দর্শক উপস্থিত হয়েছে, এবং একটা বিশাল এলাকা জুড়ে এটি ঘিরে রাখা হয়েছে।
এবং দেখতে পাচ্ছেন আপনারা অনেক দর্শক, এবং ওই প্রান্তটা উত্তর প্রান্ত, সেখানে মহিলারা অনেক মহিলা দাঁড়িয়ে রয়েছে, আর দেখেন যে অনেক অনেক দর্শক, অনেক দর্শক উপস্থিত হয়েছে এখানে। তো এই হচ্ছে রাস্তায় এখনও অনেক মানুষ আসছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো খেলা অনুষ্ঠিত হবে, এবং প্রচুর দর্শক আমরা লক্ষ্য করছি এই এই জায়গায়। দেখেন অনেক বড় একটা এলাকা ঘিরে রাখা হয়েছে, এখানে এই ঘোড়াদৌড় খেলা অনুষ্ঠিত হবে, এবং এখানে হচ্ছে যে দেখেন অনেক দর্শক, আর এই আমরা দেখতে পাচ্ছি এই স্টেজে গ্যালারিতেও দর্শক মানে অতিথি এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আয়োজক কমিটির সদস্য একজন রয়েছেন, নাম সাথী ইসলাম, তার সাথে শুনবো খেলা কখন শুরু হবে। আমাদের খেলা মোটামুটি 3:30 দিকে শুরু হবে। আমাদের ঘোড়া এখানে 30টা এখানে মজুদ হবে। তারপর দেবীগঞ্জ, আপনার হচ্ছে ডোমার, পার্বতীপুর, এখান থেকে আসতেছে। জি জি, ব্যয় আমাদের প্রচুর আছে, আমরা অনেক কালেকশন করছি, অনেক ইয়া করছি, এবং আজকে যে সকল দর্শক রয়েছে তাদের কাছ থেকেও কিছু অর্থ আমরা সাহায্য করব, এবং প্রত্যেকের কাছ থেকে 10 টাকা করে নেব ইনশাল্লাহ। গতবারে হয়েছে, এবারও করতেছি, আগামী তো চেষ্টা করব। আমাদের আজকের ঘোড়া খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমাদের এটা আমাদের এলাকাবাসী, সব এলাকাবাসীর উদ্যোগেই আর কি। সাধারণ সম্পাদক, ঠিক আছে, বাংলাদেশ আওয়ামী লীগ ভোগডাবুরি নিয়ন শাখা ও নৌকা মার্কার পদপ্রার্থী দর্শক, আজকের ঘোড়া খেলার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বুলবুল প্রফেসর। যারা আয়োজন করেছে এই খেলার তাদের মুখ থেকেই শুনলেন, এখানে মোট 30টির মতো ঘোড়া এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করবে এবং এটি হচ্ছে তারা দ্বিতীয়বারের মতো আয়োজন করছে। এই 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 পর্যন্ত এটি হচ্ছে দ্বিতীয়বারের মতো এই এলাকাবাসীর উদ্যোগে এই ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমরা গ্রাম পুলিশকে দেখতে পাচ্ছি এই ঘোড়া খেলায় তারা দায়িত্ব পালন করছে। প্রিয় দর্শক, আমি হচ্ছি এখন আলিয়ার মোড় মুক্তিরহাট 0 পয়েন্টের কাছে, যেখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেই স্পটে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে অনেকগুলো দোকান বসেছে, মেলা বসেছে এখানে, আর এখনও খেলা শুরু হয়নি। খেলা শুরু হলে আমি আপনাদেরকে এই ঘোড়াদৌড় খেলাটি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক মেলা এখানে, এই জায়গায় হচ্ছে ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হবে। তবে এখানে এখনো কোনো ঘোড়া আমরা দেখতে পাইনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘোড়াগুলো এসে পৌঁছে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে মেলা বসেছে, অনেক ধরনের দোকান বসেছে এই জায়গায়। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এই খেলাটি শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলিয়ার মোড়, আর এই জায়গায় হচ্ছে এই পিছন পাশে যে বাজার দেখতে পাচ্ছেন আলিয়ার মোড়, এবং এই জায়গায় ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার পিছনে স্টেজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্টেজটি, আর এই জায়গায় হচ্ছে মেলা বসেছে, বিভিন্ন ধরনের দোকান বসেছে, এখনো খেলাটি শুরু হয়নি। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা এখানে ঘোড়ার দৌড় খেলাটি দেখতে পাবো। এখানে দেখেন যে ঘিরে রাখা হয়েছে, এইখানেই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা বা ঘোড়া খেলা অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে সেই খেলাটি দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন আশা করি। কিছুক্ষণের মধ্যেই হয়তো অনুষ্ঠিত হবে ঘোড়াগুলো আসলেই, এখনো আমরা কোনো ঘোড়া দেখতে পাচ্ছি না। দেখেন এখানে মেলা বসেছে, এবং অনেক দূর থেকে দেখেন রাস্তায় দেখা যাচ্ছে যে
অনেক দূর থেকে মানুষ আসছেন এই ঘোড়ার দৌড় খেলাটি দেখার জন্য। তো সাথেই থাকুন, আমি আপনাদেরকে এই খেলাটি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে মেলা বসেছে এবং হয়তো খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, আমাদের এই যে আলিয়ার মোড় মুক্তিরহাটে যে ঘোড়া দৌড় খেলা অনুষ্ঠিত হবে তাতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক দর্শক এসে উপস্থিত হয়েছেন এবং এই এই ঘোড়া দৌড় খেলায় দুটি ঘোড়া এসে উপস্থিত হয়েছে। তো আপনাদেরকে আমি এই আপডেটগুলো জানাতে থাকবো। এখানে হচ্ছে অনেক নেটের সমস্যা আছে, এজন্য কেটে কেটে যাচ্ছে লাইভ। তো সেক্ষেত্রে এই পেজে লাইক দিয়ে আপনারা সাথে থাকবেন এবং এই ঘোড়া খেলার আপডেট আপনাদেরকে আমি জানাতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাল টুকটুকে একটি ঘোড়া এসে উপস্থিত হয়েছে এই এবং এই ঘোড়া খেলায় এই এই ঘোড়াটি অংশগ্রহণ করবে এবং এই ঘোড়ায় দেখেন অনেক সুন্দর টকবগে একটি ঘোড়া যেটি এই খেলায় অংশগ্রহণ করবে এবং দেখতে পাচ্ছেন এই 30টির মতো ঘোড়া এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করবে। তো আমরা দুটি ঘোড়া এইমাত্র দেখতে পাচ্ছি, ওই যে আরও একটি ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘোড়া দুটি অংশগ্রহণ করবে। এই ঘোড়াগুলো মূলত এসেছে নতুন বাংলা থানা বাজারের দক্ষিণ থেকে এবং আর বাকি ঘোড়াগুলোও কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে। আপনারা এই ঘোড়ার খেলা শুরু হলে আমি আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন ব্যাপক লোক সমাগম হয়েছে এখানে, কিছুক্ষণের মধ্যে এই ঘোড়া খেলা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক লোক সমাগম এবং আরও দর্শক আসছেন এবং বিশাল একটি এলাকা জুড়ে এই ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন অপর প্রান্তের মানুষজনকে কত ছোট দেখা যাচ্ছে। তো এটি অনেক বড় এলাকা নিয়ে, এটি দ্বিতীয়বারের মতো এইখানে এই আলিয়ার মোড় মুক্তিরহাট আলিয়ার মোড়ে এখানবারের মতো এই ঘোড়া খেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় যারা রয়েছেন তাদের, স্থানীয় যারা সমাজসেবক রয়েছেন, স্থানীয় সুশীল সমাজের লোকজন এবং স্থানীয় যারা নাগরিক রয়েছেন তাদের উদ্যোগে মূলত এটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ঘোড়া খেলা। এর আগেও একবার অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতি বছর এই শীতের সময় আমরা মূলত এই ঘোড়া খেলাগুলো দেখতে পাই। এখানে 30টির মতো ঘোড়া অংশগ্রহণ করবে এই ঘোড়া খেলায় এবং দুটি ঘোড়া এসে উপস্থিত হয়েছে আর বাকি ঘোড়াগুলো আসলেই ঘোড়া খেলা শুরু হবে। সকল আপডেট পেতে পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন অথবা আমার ইউটিউব চ্যানেল ইউথ নেট বিডি, সেখানেও আপনারা দেখতে পারবেন এই ঘোড়া খেলার আপডেট। তো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এবং আমি এই ঘোড়া খেলার আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। আর এই এখানে নেটের একটু সমস্যা রয়েছে যেহেতু একেবারে ভারতের সীমান্ত ঘেঁষা একটি এলাকা এবং এই জন্য এখানে নেট সমস্যা হয় এবং লাইভ সবসময় এই পূর্ণাঙ্গ সময়টি লাইভে যুক্ত আপনাদের সাথে থাকতে পারবো না। তবে যতক্ষণ পর্যন্ত লাইভে থাকতে পারবো আপনারা এই লাইভের মাধ্যমে এই ঘোড়া খেলার আপডেট জানতে পারবেন আর এবং লাইভটি কেটে গেলে আমি অন্য নতুন করে আবারও লাইভে আসবো আপনাদের সামনে। তো পেজটিতে যারা ঘোড়া খেলা দেখেননি বা ঘোড়া খেলা দেখতে চান তারা এই পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটিতে আমি আপডেট দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমাদের মাঠের পূর্ব দিকে একটি গুদাম রয়েছে, এই গুদামে এবং সাইকেল মোটরসাইকেল দেখেন অনেক দর্শক এসেছে এবং এখানে একটি ফায়ার সার্ভিসের গাড়িও এসেছে যদি কোনো বিপদ আপদ হয়, সেজন্যই মূলত এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। সম্ভবত ফায়ার সার্ভিসের যিনি অফিসার রয়েছেন তিনি এসেছেন এই গাড়িতে। তো অনেক লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি, হাজার হাজার দর্শক এবং যে বিশাল এলাকা মূলত ও অপর প্রান্তের মানুষকে দেখাই যাচ্ছে না এমন একটি এলাকা এখানে জুড়ে এই ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা সাথে থাকুন, এই ঘোড়া খেলার আপডেট আমি আপনার
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়া খেলায় যে ঘোড়াগুলো অংশগ্রহণ করবে একটি ট্রাকে করে এই ঘোড়াগুলোকে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কয়টি ঘোড়া, এক দুই তিন চারটি ঘোড়া, চারটি ঘোড়া এখানে রয়েছে। ঘোড়াগুলো চলে এসেছে, গাড়ি থেকে নামানো হচ্ছে। ইতিমধ্যে মাঠের ভিতরে দুটি ঘোড়া এসেছে এবং দেখতে পাচ্ছেন একটি ঘোড়া নামানো হলো, একটি ঘোড়া নামানো হলো, আরো ঘোড়া আছে এখানে, চারটি ঘোড়া এখানে নিয়ে এসেছে, চারটি ঘোড়া এসেছে। আরো একটি ঘোড়া নামানো হচ্ছে, ঘোড়া চলে এসেছে, ঘোড়া চলে এসেছে। এই সামনে থেকে শরত ভাই, এই শরত সামনে থেকে। এটি তিনটি ঘোড়া নামানো হলো, আরো একটি ঘোড়া আছে। এই ঘোড়াটি সবচেয়ে সুন্দর, অনেক বড় সাইজের একটি ঘোড়া এবং সাদা ঘোড়া। তো দেখতে পাচ্ছেন যে ঘোড়া চলে এসেছে ঘোড়া খেলার, কিছুক্ষণের মধ্যেই ঘোড়া খেলা অনুষ্ঠিত হবে। গাড়ি থেকে নামানো হলো ঘোড়াগুলোকে, মাঠের ভিতরে প্রবেশ করছে ঘোড়াগুলো। তো দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে নিয়ে যাওয়া হলো ঘোড়াগুলো। দেখেন দেখি দেখি মাঠের ভিতরে ঘোড়াগুলোকে নিয়ে আসা হলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে মোট এখন হচ্ছে ছয়টি ঘোড়া মাঠের ভিতরে, দুইটি তিনটি চারটি এবং আরও দুটি আছে অপর প্রান্তে। দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা এলাকা নিয়ে এই ঘোড়া খেলা অনুষ্ঠিত হবে। আলিয়ার মোড় জিরো পয়েন্টে দ্বিতীয়বারের মতো এই ঘোড়া খেলা অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ঘোড়া নিয়ে একটি ছোট ছেলে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি সাদা ঘোড়া আছে। আমরা একজনের কথা শুনবো, এই ঘোড়া আপনার, তো আপনার সাথে একটু কথা বলি, আমি লাইভে আছি। হ্যাঁ, এই আপনার বাসা কোথায়? আমার বাসা ডোমার। আপনি ডোমার থেকে আসছেন? হ্যাঁ, ডোমার উত্তর হরিণচর থেকে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই, বড় ভাই, তিনি ডোমার থেকে এসেছেন। কোথায়? আমি ডোমার হরিণচর থেকে আসছি। এইভাবে খেলা? হ্যাঁ জি, বিভিন্ন মানে শহর বন্দরে খেলতে যাই। এই পর্যন্ত আপনি কয়বার আসলেন এখানে? অন্তত এই পর্যন্ত দুইবার আসলাম। এবারেও দুইবার? হ্যাঁ, এই মাঠে দুইবার আসলাম। এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করে আপনার লাভ কি? এটা আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। আপনার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। এই ঘোড়া আপনার না? হ্যাঁ আমার ঘোড়া পাঁচটা, তার জন্য দুটো নিয়ে আসছে মাঠে। ঘোড়া পালনে আসলে আপনার ব্যয় হয় না? ব্যয় হলো, আমাদের খুব ভালো লাগে, আনন্দ লাগে, এটা আমার শখ। যে আনন্দের জন্য আমি এই ঘোড়া পুষ। হ্যাঁ জি 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 জি। আপনার কি প্রত্যাশা এই ঘোড়া খেলা? আপনি বিজয়ী হতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ধন্যবাদ। আপনার আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবু। আমার পেশা হচ্ছে যে আমি একজন গ্রাম্য পশু ডাক্তার এবং পাশাপাশি আমি একজন বাচ্চাদের মুসলমান করাই, শূন্যতে খাদনা দিই। তো মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান ভাই বাবু, ওনার বাসা ডোমার হরিণচড়ায়। তো উনি দ্বিতীয়বারের মতো এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করলেন এবং তিনি, আপনার ঘোড়া কয়টা? ওনার পাঁচটি ঘোড়া এবং একটি ঘোড়া নিয়ে এসে এসেছেন। এই সবগুলা ঘোড়াই কি আপনার? এই যেই কয়েকটা ঘোড়া নিয়ে আসছেন সব আপনার? আমি দুইটা ঘোড়া নিয়ে আসছি, একটা আমার লাল একটা সাদা রং। এই এই ঘোড়াটাও আপনার? হ্যাঁ জি 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 জি। হ্যাঁ এই পিচ্ছি, হ্যাঁ এই পিচ্ছিটা আমার 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 ভাতে যাওয়া। তো মোস্তাফিজুর রহমান বাবু ভাই ডোমার হরিণচড়া থেকে এসেছেন ঘোড়া নিয়ে, দুইটি ঘোড়া নিয়ে, এবং তিনি একজন পশু চিকিৎসক।
তিনি আসলে আনন্দের জন্যই এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করেন এবং দ্বিতীয়বারের মতো এখানে তিনি অংশগ্রহণ করছেন। আর মূলত তার পাঁচটি ঘোড়া রয়েছে এবং দুটি ঘোড়া নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। তো দর্শক আমাদের সাথে থাকুন, ঘোড়া খেলার ভিডিও নিয়ে আমরা আপনার সাথে আবারও আপনাদের সাথে যুক্ত হব লাইভে। দেখতে পাচ্ছেন আলিয়ার মোর মুক্তিঘাটে এই ঘোড়া খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে এর আগে এখানে অংশগ্রহণ করছিলাম, 16 তারিখ করছিলাম ডিমলা ডাঙ্গারহাট, তারপরে 17 তারিখ করছিলাম পঞ্চগড়, এই যে পুটকিবাড়ি পঞ্চগড় পুটকিবাড়ি, গতকালকে এখানে খেলছিলাম নীলফামারি ওই ভবানীগঞ্জ, হ্যাঁ নীলসাগর ভবানীগঞ্জ, আজকে অংশগ্রহণ করলাম চিলাহাটি এখানে আলিয়ার মোর এইখানে মুক্তিরহাট মুক্তিরহাট। আমি তো এই ঘোড়া খেলা বহুদিন থাকি, এখানে প্রায় 10 বছরের বেশি হয়ে যাবে। চিলাহাটি এই পর্যন্ত আমি এখানে আসলাম দুইবার, হ্যাঁ এরবার আসছিলাম, আমি 1 নম্বরে ছিলাম। আমার খুব ভালো লাগে আর আমি জনগণকে আনন্দ দেওয়ারও আমার খুব ভালো লাগে, জনগণ আমার ঘোড়া দৌড়ে এখানে আনন্দ পায়। এতে আমার লাভটা হলো যে এখানে একমাত্র জনগণের আনন্দ, ব্যয় হয় সেই ব্যয় খরচাটা তো আর ঘোড়ার কাছে ধরা যাবে না। এখানে আসি আনন্দ সহিতে আমি যদি এখানে ফার্স্ট হই অথবা অংশগ্রহণ করি, এখানে কয়েকটা ঘোড়ার মাঝে যদি এখানে আমি বিজয় করি তাহলে আমাকে পুরস্কৃত দেয়, কিন্তু কারণ আপনাদের দোয়ার সময় আমি প্রত্যেক জায়গায় 1 নম্বরে হই। এই আমার মোট ঘোড়া হলো এখানে এখন 3টি এনেছি, 3টা নিয়ে আসছি। আমার বাসা হলো ডোমার নীলফামারি, নীলফামারি না ডোমার বাজারে, ডোমার থানায় জেলা নীলফামারি। আমার এটা হলো বরাগাড়ি ইউনিয়ন, হ্যাঁ হতে পারে মনে হয়, ইনশাল্লাহ আমি আসছি, আপনার দোয়া করবেন, জিতার চেষ্টাই করার জন্য আসছি আমি, বুঝছেন, আচ্ছা ইনশাল্লাহ। দর্শক আপনার নামটা কি বললেন? মোহাম্মদ আব্দুল হাদি। জি ভাই, তো এই যে মোহাম্মদ আব্দুল হাদি ভাই, উনি ডোমার থেকে এসেছেন এবং এই ঘোড়া খেলায় দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছেন, দ্বিতীয়বার আসলেন না, দ্বিতীয়বার। তো ঘোড়া খেলায় অংশগ্রহণ করে ওনার মূলত আনন্দ, তো উনি এই ঘোড়া খেলায় দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করলেন এবং এর আগে বেশ কয়েক জায়গায় তিনি অংশগ্রহণ করেছেন। দর্শক আপনাদের এই ঘোড়া খেলার সকল আপডেট আমি পেজের মাধ্যমে জানাবো। ইতিমধ্যে আমরা অনেক ঘোড়া দেখতে পাচ্ছি এই আমাদের মাঠে প্রবেশ করেছে। যদি ঘোড়াগুলোকে একটু কাউন্ট করি, এক এখানে একটি রয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি ঘোড়া এই পর্যন্ত মাঠে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি 10টি ঘোড়া উপস্থিত হয়েছে। ধন্যবাদ মনির ভাই লাইভ দেখার জন্য। আমাদের এই ঘোড়া খেলার লাইভটি আমি প্রচার করছি, আমার পাশে থেকে সহযোগিতা করবেন সবাই, সবাই প্রয়োজনে লাইভটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেকেই দেখতে পারে। আর হচ্ছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই মুক্তিরহাট আলিয়ার মোড়ের এই যেহেতু ভারতের হলদিবাড়ি ঘেঁষা জনপদ, এখানে নেটের সমস্যা হয়ে থাকে, কাজেই এই নেট প্রবলেমের কারণে নেটটি কেটে যেতে পারে, তো সেক্ষেত্রে আমি আবারও নতুন করে লাইভে এসে আপনাদেরকে এই আপডেটগুলো জানাতে থাকবো। সেক্ষেত্রে ধৈর্য সহকারে এই আমার সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘোড়াগুলো প্রায় 10টি ঘোড়া এসে উপস্থিত হয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এই ঘোড়াগুলো এসেছে এবং যারা এই ঘোড়াগুলো পালেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখলাম তারা মূলত আনন্দের জন্য
আসলে এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করেন এবং আলিয়ার মোড় মুক্তিরহাটের এই এখানে দ্বিতীয়বারের মতো এই ঘোড়া খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি, আমার এই লাইভ এই ঘোড়া খেলার লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ইউথ নেট বিডি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা দেখেন এই যে ঘোড়া একটি চলে এসেছে। আপনার বাসা কোথায় ভাই? বাসা কোথায়? নীলফামারি থেকে? নীলফামারি কোন কোন উপজেলা, কোন কোন থানা? খারিজা গোলনা। আচ্ছা, প্রথমবার এসে? না প্রথমবার, এইটা এটা প্রথমবার এসে উপস্থিত হলেন। তো দর্শক এখানে এই যে ভাইটি রয়েছে, আপনার নাম কি? আমার নাম হেরেম্বো। উনি প্রথমবার এসে উপস্থিত হয়েছেন ওনার ঘোড়া নিয়ে। আপনার আসলে ঘোড়া খেলে এসে কেমন লাগতেছে? না ভালো লাগে। আপনি কি নিয়মিত এই ঘোড়া খেলে অংশগ্রহণ? হ্যাঁ, নিয়মিত খেলাই। আচ্ছা ভাই, নিয়মিত এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করেন? আপনাদেরকে আমি এই লাইভটি দেখাবো। আর হচ্ছে ইতিমধ্যে 10টির বেশি ঘোড়া এসে উপস্থিত হয়েছে এই জায়গায়। তো কিছুক্ষণের মধ্যেই এই খেলাটি শুরু হবে। আমরা আসলে 30টির মতো ঘোড়া আসার কথা, তো ইতিমধ্যে আমরা 10টির মতো ঘোড়া গুনতে পেরেছি। হয়তো আরও আসতেছে, তো হয়তো চলে আসবে বাকি ঘোড়াগুলো। তো এই যে ছোট, এই এটা কি তোমার ঘোড়া? হ্যাঁ, একটু কথা বলি। এই যে ছোট ভাই আছে, এই ছোট ভাই দেখেন ঘোড়া নিয়ে এসেছে এই ঘোড়া খেলায়। তোমার বাসা কোথায়? দেখেন এই ছোট ভাই জলঢাকা থেকে আসছে এই খেলা ইয়া নিয়ে। তো এইখানে প্রথম আসলা নাকি? প্রথম আসলা? হ্যাঁ প্রথম। তুমি এই ঘোড়ায় ঘোড়া খেলায় অংশগ্রহণ করবা? বাসা কোথায়? ডিমলিয়া। ডিমলিয়া থেকে এত দূর আসছো এই ঘোড়া খেলায়, কেমন লাগে আসলে? ভালো লাগে। যে খোকা যেটা খেলা হয় ওঠে যাই। খরচ হয় এই যে মনে কর কোন সেংরা চোরাই 10 টাকা করে দেয়। হ্যাঁ, খুশির জন্যে। দর্শক আপনারা দেখলেন ডিমলা থেকে এক ভাই আসছে এই ঘোড়া নিয়ে এবং প্রথমবারের মতো আমাদের আলিয়ার মোড় মুক্তিরহাটে এসে উপস্থিত হয়েছে সে এই ঘোড়া খেলা দেখানোর জন্য। তো এই আলিয়ার মোড় মুক্তিরহাটে এই ঘোড়া খেলায় অসংখ্য ঘোড়া এসে উপস্থিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘোড়াগুলো, নেটের প্রবলেম হচ্ছে সম্ভবত, যাই হোক এই জন্য আমাকে বারবার দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ঘোড়া এসেছে মাঠের ভিতর প্রবেশ করেছে।
অনেকেই বলছে যে তারা আনন্দ দেওয়ার জন্য আসলে এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করে। অসংখ্য ঘোড়া আমরা দেখতে পাচ্ছি। এখানে আরো একজন রয়েছে, এই যে ঘোড়া দেখেন, ঘোড়া নিয়ে তারা মাঠের চারপাশে ঘুরছে এবং এই ঘোড়া খেলায় অংশগ্রহণ করছে। দর্শক, আপনাদের যদি কোনো প্রত্যাশা থাকে, কোনো কিছু দেখার ইচ্ছা থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব এই ঘোড়া খেলার সেই অংশগুলো আপনাদেরকে দেখানোর। আপনাদের আমার কথা যদি আপনাদের হচ্ছে শোনা না যায় বা ভালো শুনতে না পান, সেক্ষেত্রেও কমেন্ট করে জানাবেন। এবং দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এলাকা নিয়ে এই ঘোড়া খেলা অংশগ্রহণ ঘোড়া খেলা অনুষ্ঠিত হচ্ছে। আলিয়ার মোড় মুক্তিরহাট, আসলে এটি এখানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং দেখেন যে কত বিপুল সংখ্যক মানুষ এখানে ঘোড়া খেলা দেখছে। অনেক অনেক হচ্ছে মানুষ ঘোড়া খেলা দেখতে এসেছে। তারা মাঠের চারপাশে যে ঘিরে রাখা হয়েছে সেই জায়গাগুলোতে তারা দাঁড়িয়ে থেকে এই খেলা উপভোগ করার জন্য এসেছেন। আমরা রয়েছি মাঠের ভিতরে, যেখান থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই পুরো ঘোড়া খেলার দৃশ্যটি দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ঘোড়া এসেছে। আপনারা ঘোড়া দেখতে পাচ্ছেন যে অনেক ঘোড়া এসেছে। চাচা, আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? এটা একটু ধরেন, সিগারেটটা ফেলে দেন। আপনার নাম কি চাচা? নাম হলো নূর মোহাম্মদ। এই ঘোড়া খেলায় আপনি কয়বার আসলেন এখানে? এখানে একবার আসছি। এইবারে প্রথম? প্রথম। ও, আপনার কয়টা ঘোড়া চাচা? একটা। একটা ঘোড়ায় আপনি এই ঘোড়া পালেন কেন? খেলাধুলা করার জন্য। আপনার ভালো লাগে? খুবই ভালো। ঘোড়া পুষি আমরা, সেই বোধহয় এটার হিসাব দিবার পাবো না। আমার বাপদাদার আমল থেকে ঘোড়া। আপনার বাপদাদার আমল থেকে ঘোড়া? হ্যাঁ। মানে এটা আপনাদের ঐতিহ্য, ঘোড়া পালন করা, না? হ্যাঁ। আর এই ঘোড়া খেলা এইভাবে অংশগ্রহণ এই পর্যন্ত কোনোবার প্রথম হন নাই? ঘোড়া বহুটে খেলছি। আচ্ছা, কোথায় কোথায় খেলছেন? এই সেদিনকে খেললাম খোকারহাট হেলিপোর্টে। খুব ভালো লাগে। আমরা দেখতে পাচ্ছি দর্শক একটা ট্রায়াল দিচ্ছে একটা ছেলে, দেখেন, একটা ঘোড়া নিয়ে মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন যে চারপাশে ঘুরতেছে একটি ছোট ছেলে এই ঘোড়া নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এই ঘোড়ার পিছনে কে উঠবে চাচা? এ, ও আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? ও, এই দেখেন যে ঘোড়া নিয়ে ছুটছে একজন, অনেক দূরে হওয়ার কারণে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু একটি ঘোড়া নিয়ে ছুটছে একজন ঘোড়ার একটি ছোট ছেলে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন এই ছোট বাচ্চা ঘোড়া নিয়ে ট্রায়াল দিল মাঠের চারপাশে। তো দেখেন, আমরা আরও হয়তো দেখতে পাবো, আবারও ট্রায়াল দেখতে পাবো। এটা হচ্ছে আসলে ট্রায়াল দিচ্ছে, তো এই একটি ঘোড়া ট্রায়াল দিয়ে আসলো এই যে ছোট ছেলেটি মাঠের চারপাশে। আমরা মাঠের চারপাশে ঘুরে আসলো, আমরা আপনাদেরকে আবারও দেখাবো। দর্শক, এই যে হচ্ছে ঘোড়া, অসংখ্য ঘোড়া এসেছে, আরো একটি ঘোড়া সম্ভবত ট্রায়ালে যাচ্ছে, আরো একটি ঘোড়া ট্রায়ালে যাচ্ছে, আমরা সেটি আপনাদেরকে দেখাবো এখন।
আর আমি চলে এসেছি স্টেজের কাছে। তো এই যে আরো একটি ঘোড়া হচ্ছে দৌড় দেবে, তো আমি আপনাদেরকে এটি দেখাবো। দেখেন এই ঘোড়াটা চলে এসেছে, এখানে একটি ঘোড়া দৌড়াবে, একটি দুইটি ঘোড়া মাঠের চারপাশে দৌড়াচ্ছে। এই যে হচ্ছে আরো একটি ঘোড়া দৌড়াচ্ছে। ওই যে দেখেন ঘোড়া নিয়ে দৌড় দিল, তো এই ঘোড়াটিও দৌড়াবে। ঘোড়ার ট্রায়াল দিচ্ছে। তানজিব ইসলাম সুজন জানিয়েছেন, একটু ভালো করে দেখান ভাইয়া, এখানে আসলে আমি ভারতের কাছাকাছি এলাকায় রয়েছি, একেবারে সীমান্ত ঘেঁষা এলাকা, যার কারণে হচ্ছে এখানে নেটের সমস্যা হয় এবং অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করব ভালোভাবে দেখানোর। আরো একটি ঘোড়া ট্রায়ালে যাচ্ছে। কেউ টাকা দিচ্ছেন না, 10 টাকা আজব মানুষ, 10 টাকা কোনো ব্যাপার? আমি তো এটাই চিন্তা করছি, 10 টাকা মাত্র, আপনারা কেউ টাকা দিচ্ছেন না। এই যে ঘোড়া ট্রায়ালে যাবে, দেখেন অসংখ্য ঘোড়া এসেছে, অনেক অসংখ্য ঘোড়া এসেছে মাঠের ভিতরে। আরো একটি ঘোড়া, এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে দৌড়াচ্ছে ঘোড়া নিয়ে, ছোট বাচ্চাটি ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, ছোট শিশুটি। দেখেন অনেক বড় এলাকা, আমি আসলে দেখেন অনেক দূর থেকে দেখতে হচ্ছে ওই যে ঘোড়া নিয়ে শিশুটি যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক বড় একটা এলাকা জুড়ে এই ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আলিয়ার মোড় মুক্তিরহাটে, যেটি একেবারে ভারতের হলদিবাড়ি সীমান্ত সংলগ্ন। ধন্যবাদ সুজন ইসলাম, ঢাকা থেকে দেখছেন লাইভটি, আশা করব লাইভটি শেয়ার করে দিবেন যাতে সকলেই দেখতে পারে। নীলফামারী জেলার ডোমার উপজেলার সীমান্ত ঘেঁষা জনপদ চিলাহাটির একেবারে শেষ প্রান্তে মুক্তিরহাট জিরো পয়েন্ট সংলগ্ন আলিয়ার মোড়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঘোড়া দৌড় খেলা। আর আপনারা দেখতে পাচ্ছেন মাঠে প্রায় 15টির মতো ঘোড়া এখন রয়েছে এবং ঘোড়াগুলো ট্রায়াল দিচ্ছে। আপনারা দেখেন এই ঘোড়াটি ট্রায়ালে যাচ্ছে, একবার ট্রায়াল করছে, দেখেন মাঠের চারপাশে ঘুরছে, দেখতে পাচ্ছেন। ঘোড়াটি ট্রায়ালে রয়েছে, ট্রায়াল দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তানজিম ইসলাম সুজন, আমরা জানতে পেরেছি এই ঘোড়া খেলায় 30টির মতো ঘোড়া অংশগ্রহণ করবে। এই ঘোড়া খেলায় ঘোড়াগুলো ট্রায়ালের জন্য অনুশীলন করছে, হয়তো সবগুলো ঘোড়া একসাথে দৌড়াবে পরবর্তীতে, আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছি এখানে কয়েকটি ঘোড়া প্রস্তুতি নিচ্ছে। তো এই যে দেখেন প্রস্তুতি নিচ্ছে ঘোড়াগুলো, আরো একটি ঘোড়া দৌড়াচ্ছে। এই যে বাচ্চাটি পড়ে যাইতে ধরছে ঘোড়া নিয়ে, দেখেন এই ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করছে এই ঘোড়াটি, এই যে দৌড়াচ্ছে। আজকের খেলার বিশেষ আকর্ষণ ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, আজকের খেলার বিশেষ আকর্ষণ আরো একটি ঘোড়া দেখেন ঘোড়া দৌড় খেলে, মেয়ে মানুষ কেমন করে। আরো একটি আমার কাছে চলে এসেছিল ঘোড়াটি, দেখেন এমডি আব্দুর রাকিব, ধন্যবাদ ঢাকা থেকে লাইভটি দেখার জন্য। এটি হচ্ছে আমাদের নীলফামারী জেলার ডোমর উপজেলার চিলাহাটির
একেবারে শেষ প্রান্তে মুক্তিরহাট জিরো পয়েন্ট সংলগ্ন অর্থাৎ চিলাহাটি হলদিবাড়ি যে রেলওয়ে স্টেশনটি রয়েছে, যে ভারতের যে নোম্যান্স ল্যান্ডটি রয়েছে তার কাছে আলেয়ার মোড় নামক একটি জায়গা, আলেয়ার মোড়ে একটি জায়গা। তো আলেয়ার মোড় এটি হচ্ছে মুক্তিরহাটের সাথে সংলগ্ন। তো এখানে ৩০টির মতো ঘোড়া অংশগ্রহণ করবে এই ঘোড়া খেলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ঘোড়াগুলো ট্রায়াল করছে। যারা লাইভটি দেখছেন আশা করব আপনারা এই লাইভটি শেয়ার করবেন যাতে আমাদের এই চিলাহাটির মুক্তিরহাটের এই ঘোড়া খেলাটি সকলেই দেখতে পারে। আপনারা দেখেন যে দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছেন একটি ছোট শিশু কিভাবে ঘোড়ার পিঠে করে দৌড়াচ্ছে। দেখেন অনেক সুন্দর সে ঘোড়া পরিচালনা করছে, দেখেন অনেক সুন্দরভাবে সে। অনেক সুন্দর আরো একটি ঘোড়া দেখেন, ছোট শিশুটি কিভাবে ঘোড়া নিয়ে মাঠের চারপাশে ঘুরছে। দেখেন ঘোড়া নিয়ে ঘোড়া খেলা কিছু হয়তো শুরু হবে। সবচেয়ে বড় ঘোড়াটি আমি আপনাদেরকে এখন দেখাবো, সবচেয়ে বড় ঘোড়া। মজিদুল ইসলাম জানতে চেয়েছে এখানে আমরা একটি ঘোড়া দেখেছি, সবচেয়ে বড় একটি ঘোড়া রয়েছে সাদা। তো আমি সেই ঘোড়াটি আপনাদেরকে দেখাই। এই ঘোড়াগুলোর মধ্যে একটি সাদা ঘোড়া রয়েছে যেটি সবচেয়ে বড়। এই ঘোড়াগুলোর মধ্যে একটি দুইটি লাল ঘোড়া রয়েছে বড় সাইজের এবং একটি সাদা ঘোড়া রয়েছে বড় সাইজের। সবচেয়ে বড় ঘোড়াটি দেখাবো মজিবুল ভাই জানতে চেয়েছে, তো আমি দেখাই সবচেয়ে বড় ঘোড়া। দেখেন এই ঘোড়াটি হচ্ছে সবচেয়ে বড়, এই এখানে বড় সাইজের ঘোড়া। আরও একটি লাল ঘোড়া আছে, বড় বড় ঘোড়া আছে। সাদা ঘোড়াটা কার? এটা ওনার বাসা কোথায়? এই ঘোড়াটি ডোমার থেকে এসেছে, ডোমার থেকে না? এ কাছে যাওয়া যাবে, কাছে যাওয়া যাবে, কাছে যাব, কাছে গেলে আবার ইয়া করবে না তো। দর্শক এই ঘোড়াটি হচ্ছে সবচেয়ে বড়। এই ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এই ঘোড়াটি সবচেয়ে বড়। এই ঘোড়া খেলার মধ্যে সবচেয়ে বড় দেখেন ভাইয়া, এটা ধরো, ধরো। দর্শক এই হচ্ছে ঘোড়া, এই ঘোড়াটা তোমার ভাইয়া? হ্যাঁ। বাসা কোথায়? মুখের কাছে ধরো, বাসা ডোমার। এই ঘোড়াটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বড় এই ঘোড়াটা। তা এই ঘোড়া খেলায় কেন অংশগ্রহণ করো, কেমন লাগে? ঘোড়া খেলায় অংশগ্রহণ করি দর্শকের জন্য, নিজে আনন্দ পাই। আবার তোমাদের কয়টা ঘোড়া আছে এরকম? আমাদের এরকম দুইটা ঘোড়া আছে। না, আমরা একটা আনছি। এই ঘোড়া খেলা অংশগ্রহণ করে আসলে আজকে এইখানে কি প্রথম আসছো? আজকে আমি এইখানে প্রথম আসি, আগে আগে আরো একবার আসছে আমার বড়াব্বু। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক এই ঘোড়াটি এই পর্যন্ত আমি দেখলাম যে সবচেয়ে বড় ঘোড়া। একজন ভাই জানতে চেয়েছেন সবচেয়ে বড় ঘোড়াটি দেখার জন্য। এরকম লাল ঘোড়া আরও দুই একটি আছে বড় সাইজের এবং অন্যান্যগুলো ছোট। এবং আরও গাড়ি আসছে, ওই যে দেখেন গাড়িতে করে ঘোড়াগুলো আসছে, মোট ৩০টির মতো ঘোড়া হচ্ছে এখানে খেলাধুলায়।
অংশগ্রহণ করবে। তো এই দেখেন আরো ঘোড়া আসছে, আরো এই ঘোড়া ঘোড়াগুলো এসে অংশগ্রহণ করছে। এই ঘোড়া খেলায় রায়হানুল ইসলাম, রায়হান ধন্যবাদ, আমার লাইভটি দেখতেছো তুমি, তো সেক্ষেত্রে তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আশা করব লাইভটি শেয়ার করে দিবে। দেখেন এই যে ঘোড়া, এই ঘোড়াটিও বড় সাইজের, এই ঘোড়াটিও অনেক বড় সাইজের, এবং এই যে ঘোড়াটি এইটি হচ্ছে সবচেয়ে বড় ঘোড়া, এই ঘোড়া খেলায় সবচেয়ে বড় ঘোড়া এটি, এবং আরও ঘোড়া আসতেছে, আমরা হয়তো এর পরবর্তীতে বলতে পারবো বড় নাকি ছোট। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন আরো একটি ঘোড়া। এ ভাইয়া, এই ঘোড়া তোমার বাসা কোথায়? বাসা কোথায়? জল ঢাকা। এই ঘোড়াটি এসেছে জল ঢাকা থেকে, আর এটি হচ্ছে ডোমারের। এই ঘোড়াটি সবচেয়ে বড়, এই ঘোড়াটি ডোমা থেকে অনেক বড় সাইজ, অনেক বড়। সবচেয়ে বড় ঘোড়া, এই ঘোড়াটি সবচেয়ে বড়। আরো ঘোড়া এসেছে, একজন মেয়েকে দেখতে পাচ্ছি দৌড়াচ্ছে ভিতর দিয়ে। দেখেন এই ঘোড়া, ঘোড়া এসেছে, দর্শক দেখেন অনেক ঘোড়া এসেছে মাঠের ভিতরে। অনেক দর্শক আলিফ ট্রেডার্স চিলাহাটি ভালো করে দেখাতে বলেছেন ভাইয়া, ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, আশা করব এই লাইভটি শেয়ার করে দিবেন। পুরস্কার কি কি মনির ভাই জানতে চেয়েছে কি আমি এই পর্যন্ত বলতে পারছি না, আমার কাছে আপডেট নাই, কি কি পুরস্কার দেওয়া হবে জানতে পারলে আমি জানাইয়া দেব। খেলা শুরু হয়ে যাবে, 27টি আমরা যেটুকু জানতে পারলাম, 27টি ঘোড়া এসেছে এবং আরো 3টি ঘোড়া আসতেছে, মোট 30টি ঘোড়া এখানে ঘোড়া খেলায় অংশগ্রহণ করবে। তো দেখেন এই লাইভটি আমি আপনাদেরকে দেব, ব্যাপক জনসমাগম এখানে হয়েছে, ব্যাপক জনসমাগম হয়েছে। ব্যাপক দর্শক সমাগম হয়েছে এই ঘোড়া খেলায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে হচ্ছে ঘোড়া খেলায় অংশগ্রহণ করবে 30টির মতো ঘোড়া। দেখেন এই ঘোড়াগুলো, সবচেয়ে বড় ঘোড়াটি আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি একটু অতিথিদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে যারা অতিথি রয়েছেন, এখানে অতিথিদের আমি একটু দেখাই, ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়া খেলায় ঘোড়াগুলো চাইলে রয়েছে, তোমার বিশেষ প্রয়োজন দুই সাইডে যে সকল দর্শক বাইরে রয়েছে তোমরা একটু সরে যাও, স্টেজের সামনে দুই সাইডে যে সকল দর্শক বাইরে রয়েছে। এই হচ্ছে ঘোড়া খেলা, এখানে এখান থেকে শুরু হবে,
আমরা দেখতে পাচ্ছি যে 30টি ঘোড়ার মধ্যে 27টি ঘোড়া এসেছে, আরো 3টি ঘোড়া আসেনি, সে কারণে তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। তো এগুলো এসে গেলেই আমরা দেখতে পাবো এই ঘোড়া খেলাটি। তিরিশটির মতো ঘোড়া ইয়া করবে, অংশগ্রহণ করবে। এই ইতিমধ্যে মাঠের ভিতরে কিছু ঘোড়া রয়েছে এবং বাকি ঘোড়াগুলো মাঠ প্রদক্ষিণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাকি ঘোড়াগুলো মাঠ প্রদক্ষিণ করছে, মাঠ প্রদক্ষিণ করছে এই ঘোড়াগুলো, এবং কিছুক্ষণের মধ্যে শুরু হবে বা প্রিয়সন বলতে হচ্ছে কয়টার দিক ভাইয়া, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রধান অতিথি এবং চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান বকুল জনসংযোগ করছেন এই খেলার মাধ্যমে। দেখেন মাঠের পূর্ব প্রান্ত দিয়ে তিনি এখানে জনসংযোগ করছেন, হাফিজুর রহমান বকুল আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকের কাছে যাচ্ছে এবং আগামী নির্বাচনের ভোট কামনা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পূর্ব প্রান্ত দিয়ে পূর্ব পার্শ্ব হয়ে নৌকা মার্কার পদপ্রার্থী হাফিজুর রহমান বকুল সাহেব উনি আপনাদের মাঝে যাচ্ছে এবং নৌকা মার্কায় যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে প্রধান অতিথি হাফিজুর রহমান বকুল তিনি এখানে জনসংযোগ করছেন এই ঘোড়া খেলার এই বাউন্ডারির ভিতরে। তো দেখেন বিপুল সংখ্যক জনসমাগম হয়েছে এখানে, এবং এখানে যে প্রধান অতিথি হাফিজুর রহমান বকুল তিনি জনসংযোগ করছেন। তো দেখেন আমরা আপনাদেরকে সেই লাইভটিও দেখাচ্ছি, সেই সাথে আমরাও মাঠ প্রদক্ষিণ করব এবং জনসমাগম আপনাদেরকে দেখাবো। তো সামনে যাও, সামনে যাও। তো এখানে যে জনসমাগম হচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। যে জনসমাগম সেটি সাথে জনসংযোগ করছেন হাফিজুর রহমান বকুল। আমি আপনাদেরকে এই যে দর্শক এসে এই খেলা দেখার জন্য দর্শক উপস্থিত হয়েছেন সেটি যেমন দেখাবো, পাশাপাশি এই জনসংযোগটিও আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর দর্শক এখানে উপস্থিত হয়েছেন নারী পুরুষ নির্বিশেষে, পাশাপাশি হচ্ছে অনেক এখানে জনসংযোগ করছেন হাফিজুর রহমান বকুল। আমি দর্শকদের আপনাদেরকে যদি একটু দেখাই, প্রচুর দর্শক এসে উপস্থিত হয়েছেন, প্রচুর দর্শক, এবং এখানে যে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাফিজুর রহমান বকুল তিনি এখানে জনসংযোগ করছেন। আমি মাঠের উত্তর প্রান্তে রয়েছি, আমি মাঠের উত্তর প্রান্তে রয়েছি। দেখেন এখানে প্রচুর দর্শক, আমি মাঠ প্রদক্ষিণ করে আপনাদেরকে সকল কত দর্শক হয়েছে সেটিও আপনারা দেখতে পাবেন, সেটি আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এখানে হচ্ছে যে প্রধান অতিথি এবং চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান বকুল তিনি জনসংযোগ করছেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। এখানে যে বিপুল সংখ্যক দর্শক এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি হচ্ছে এখানে এই যে দেখেন দর্শক কি কত পরিমাণ দর্শক হয়েছে, পাশাপাশি আমি এই যে জনসংযোগ করছেন
সেটিও দেখাচ্ছি। যে ব্যাপক দর্শক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি আপনারা, এবং পাশাপাশি যে এখানে জনসংযোগ করছেন তো সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বিপুল দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘোড়া খেলায় এই অল্প কিছুক্ষণের মধ্যেই ঘোড়া খেলাটি অনুষ্ঠিত হবে, এবং এখানে নারী পুরুষ অসংখ্য নারী পুরুষ এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রধান অতিথি জনসংযোগ করছেন, পাশাপাশি হচ্ছে এখানে অনেকেই যারা রয়েছে ব্যাপক দর্শক জনসমাগম, অনেক দর্শক এসে উপস্থিত হয়েছে। তো দেখেন প্রচুর দর্শক, তো পাশাপাশি হচ্ছে প্রধান অতিথির জনসংযোগ। অনেক দর্শক দেখেন এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক। আমি মাঠের প্রায় উত্তর প্রান্তে উপস্থিত হয়েছি আর এখানে প্রধান অতিথির জনসংযোগ দেখতে পাচ্ছেন। বিপুল পরিমাণ দর্শক এই মাঠে এসে উপস্থিত হয়েছেন, হাজার হাজার দর্শক। এবং এই প্রান্তটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, মহিলারা এই দেখেন কত দর্শক এখানে উপস্থিত হয়েছেন, অনেক দর্শক। আর যে প্রধান অতিথি তার জনসংযোগ প্রচুর দর্শক, আমি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক এখানে উপস্থিত হয়েছে, হাজার হাজার দর্শক, হাজার হাজার দর্শক এখানে উপস্থিত এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমি পুরো মাঠ ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কত দর্শক এসে উপস্থিত হয়েছেন। আচ্ছা দেখেন এখানে কত দর্শক এসে উপস্থিত হয়েছেন, অনেক দর্শক। এই যে একজন দর্শক, এ একেবারে কোনো ঘোড়া খেলায় মিস করে না, এ হচ্ছে মানে এত ঘোড়া খেলার পাগল বলা যায়, এর নাম হচ্ছে জিকু। হ্যাঁ, প্রত্যেক ঘোড়া খেলায় এই এই দর্শককে আমরা দেখতে পাই। প্রচুর দর্শক দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক, প্রচুর দর্শক। আর পাশাপাশি দেখছি যে একজন প্রধান অতিথির জনসংযোগ। অনেক দর্শক, অনেক দর্শক, গুনে শেষ করা যাবে না, হাজার হাজার দর্শক, হাজার বললে ভুল হবে, মনে হয় লাখের কাছাকাছি। তো আর কিছুক্ষণের মধ্যেই খেলা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে মাঠ প্রদক্ষিণ করছে, ঘোড়া নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করেছে। মুক্তিরহাট নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির একেবারে শেষ প্রান্তে মুক্তিরহাট জিরো পয়েন্টের কাছে আলেয়ার মোড়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঘোড়া খেলা। স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এই চারজনকে স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দর্শক, ঘোড়া খেলা, এই ঘোড়াটি সবচেয়ে বড় ডোমার থেকে এসেছে, ডোমার থেকে এসেছে সবচেয়ে বড় ঘোড়া। দেখেন অনেক ঘোড়া, অনেক আব্দুল হাদি আনারুল, এই ঘোড়াটি সবচেয়ে বড়।
এই ঘোড়াটি নিয়ে এসেছেন ডোমার থেকে আব্দুল হাদি আব্দুল হাদি আব্দুল হাদি তুমি ঘোড়া নিয়ে স্টেজের সামনে চলে এসো আনারুল আব্দুল জলিল পাঙ্গা ও মোজাফফর আম্বারি এই চারটি ঘোড়া স্টেজের সামনে নিয়ে আসো চারটি ঘোড়া স্টেজের সামনে নিয়ে আসো চারটি ঘোড়া এবং স্টেজটি ফাঁকা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ত্রুটির কারণে কারিগরি ত্রুটির কারণে আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ আমার কারিগরি ত্রুটির কারণে আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি আপনারা চোখ রাখুন আমার পেজে এবং চ্যানেলে আমি চ্যানেলেও আপনাদের এই দেখাবো মোজাফফর